মা লক্ষ্মীর কাছে এই মন্ত্রটি জপ করলে সমস্ত অর্থাভাব কিন্তু দূর হয়ে যাবে। মা লক্ষ্মীর কৃপায় আমাদের সকল অর্থাভাব দূর হতে পারে। জীবনে যদি অর্থের অভাব থাকে তাহলে জীবন কখনোই সুখময় হয় না। জীবনে কলহ, বিবাদ, অশান্তি ইত্যাদি কিন্তু লেগেই থাকে। তাই এই সমস্ত সমস্যা দূর করার জন্য যদি মা লক্ষ্মীকে যদি সন্তুষ্ট করা যায় তাহলে কিন্তু আপনি অনেক অর্থ উপার্জন করতে পারবেন। আর কিভাবে অর্থ উপার্জন করবেন আর অর্থাভাবকে কিভাবে দূর করবেন সেই সম্পর্কে আজকে আলোচনা করব। প্রত্যেক বৃহস্পতিবারে যখন মা লক্ষ্মীর আরাধনা করে থাকেন তখন মা লক্ষ্মীকে প্রথমে অভিষেক করিয়ে নিতে হবে। অর্থাৎ যদি পিতলের মূর্তি থাকে তাহলে পঞ্চমৃত দিয়ে অভিষেক করালে ভীষণ ভালো হয়। আর যদি পিতলের মূর্তি যদি না থাকে তাহলে আতর একটু গোলাপ জল দিয়ে মা লক্ষ্মীর মুখটাকে মুছিয়ে নিতে হবে। এবং মা লক্ষ্মীকে প্রতিষ্ঠিত করার পর এবং অভিষেকের পর মা লক্ষ্মীর সামনে মঙ্গল ঘট স্থাপন করতে হবে। মঙ্গল ঘট স্থাপনের জন্য একটি পান পাতার উপর সিঁদুর দিয়ে তার উপর একটি সুপারি এবং তিনটে দুব বা তিনটে তুলসী পাতা এবং বেল পাতা দিয়ে মঙ্গল ঘট স্থাপন করতে হবে। এবং মঙ্গল ঘট স্থাপনের পর তাতে ফুল দিতে হবে। এবং মঙ্গল ঘট স্থাপনের সময় গঙ্গার মাটির ওপর মঙ্গল ঘটটি স্থাপন করতে হবে। এবারে আলোচনা করব মূল পর্বে, অর্থাৎ যে মন্ত্রটি পাঠ করলে লক্ষ্মী দেবী আপনার উপর বিশেষ প্রসন্ন হবেন, সেই মন্ত্রটি হলো ওম রিং ক্রিং ক্লিং সি লক্ষ্মী মম গৃহে ধন পুরায়ে ধন পুরায়ে চিন্তায়ং দুরয়ে সাহা। ওম রিং ক্রিং ক্লিং সি লক্ষ্মী মম গৃহে ধন পুরায়ে চিন্তায়ং দুরয়ে সাহা। ওম রিং ক্রিং ক্লিং সি লক্ষ্মী মম গৃহে ধন পুরায়ে চিন্তায়ং দুরয়ে সাহা। এই মন্ত্রটি জপ করলে আর্থিক সমস্যা যেমন দূর হবে তেমনি কোনো ব্যক্তি যদি ঋণের জালে যদি পড়ে থাকেন সেই ঋণের জাল থেকেও মুক্তি পাবেন। এবং এই মন্ত্রটি প্রত্যেক বৃহস্পতিবারে লক্ষ্মী দেবীর সামনে মঙ্গল ঘট স্থাপনের পরে যদি পাঠ করতে পারেন তাহলে কিন্তু আপনারা বিশেষভাবে উপকার পাবেন। যারা অর্থাভাবে হতাশাগ্রস্ত হয়ে আছেন তারা হতাশাগ্রস্ত না হয়ে লক্ষ্মী দেবীর কাছে প্রত্যেক বৃহস্পতিবারে এই মন্ত্রটি পাঠ করুন, দেখবেন জীবনে অনেক উন্নতি পাবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের উপকারে লেগে থাকে অবশ্যই এই ভিডিওটি আপনারা শেয়ার করুন, লাইক করুন আর কমেন্টে জয় লক্ষ্মী দেবীর জয় লিখতে কিন্তু ভুলবেন না। আর যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। জয় লক্ষ্মী দেবীর জয়।